তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। ছাদের লোড কমানোর জন্য ছাদে হালকা বেড তৈরি করেছি। গাছের ডাল পালা, সবজির খোসা, ডিমের খোলা, চা পাতা আর ওপরে অল্প মাটি বালি দিয়ে হালকা বেড তৈরি করেছি। কড়া রোদে ডালপালা সবজির খোসা শুকিয়ে যাচ্ছে, ফলে তার উপরে অল্প মাটি দিয়ে কলমি গাছ, টমেটো আর মরিচ গাছ লাগিয়েছি। গাছ লাগানোর সময় হলুদ গুঁড়া কিংবা ফাঙ্গাস পাউডার ছড়িয়ে দিতে হবে ছত্রাক আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য। বেশ কয়েকবার কলমি শাক তোলা হয়েছে, ঝিঙে ঢেঁড়শও প্রচুর হচ্ছে। ডালপালা দিয়ে হালকা বেড তৈরি করলে কিছু সুবিধা হয়, গাছের শিকড় ডালপালাগুলোকে আঁকড়ে ধরে নেয়, ফলে ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে না। ছাদ বাগানে গাছে হাওয়া বেশি লাগে, হালকা বেড তৈরি করার জন্য বাড়ির ওপর লোডও কম পড়ে। অফুরন্ত ফুল ফল গাছ ছাদে লাগানো যায়, তাছাড়া টাটকা ফল সবজির আলাদাই টেস্ট। ভালো থাকুন আর ছাদ বাগান করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।